नमस्कार दर्शकवृंद, देशे এই মুহূর্তে চলছে করোনার দ্বিতীয় ঢেউ, যা আগের থেকে অনেকটাই ভয়াবহ। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক, ফলে দেখা দিয়েছে অক্সিজেনেরও ঘাটতি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিছু নিয়ম মেনে চললে ঘরে বসেই 90% মানুষ করোনায় সেরে উঠবে, এমনই দাবি করেছেন এমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া। आज के भिडियोर माध्यमे आपनादेर सामने से डॉक्टर गुलेरियार बक्तव्य तुले धरब एवं आपनादेर रिक्वेस्ट राखब भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते एवं आमादेर चैनेले नतून होले अवश्य सबस्क्राइब करबें, भिडियो भालो लागले लाइक करबें एवं जनस्वार्थे बेशी बेशी करे शेयर करबें। करोना सुनामीते विध्वस्त गोटा देश, रोजी रेकर्ड हारे बाड़छे करोना संक्रमणेर संख्या, पाल्ला दिए बाड़छे मृत्युर संख्याओ। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে করোনাকে রুখতে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। চিকিৎসকদের মতে করোনা অতিমারিতে আতঙ্কিত না হয়ে বাড়িতেই কিছু পদ্ধতি মানলে এই মারণ ভাইরাসের হাত থেকে সহজেই বাঁচতে পারবেন। এইমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে সাধারণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কের জেরে বাড়িতে রেমডেসিভির ইনজেকশন রাখছেন, অক্সিজেন সিলিন্ডার রাখছেন, যার জেরে অক্সিজেনের সরবরাহ কম হচ্ছে, অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ স্বাভাবিক, 85-90% মানুষেরই স্বাভাবিক উপসর্গ ধরা পড়েছে, যেমন জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথা, এইসব ক্ষেত্রে রেমডেসিভিরের প্রয়োজন নেই। ডক্টর রণদীপ গুলেরিয়ার দাবি, যোগাসন ও বাড়িতে থেকে কয়েকটি ওষুধ খেলেই সুস্থ হয়ে উঠতে পারেন করোনা রোগী। করোনা আক্রান্ত হওয়ার 7-10 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন যে কোনো রোগী, ফলে এইসব ক্ষেত্রে রেমডেসিভির বা অক্সিজেনের প্রয়োজন নেই। তার কথা অনুযায়ী 10-15% আক্রান্তের শরীরে ভাইরাস গুরুতরভাবে থাপা বসায়, সেক্ষেত্রে রেমডেসিভির বা অক্সিজেনের প্রয়োজন হতে পারে। তার পরামর্শ, করোনা আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো মানে নেই। দিল্লির মেদান্ত হাসপাতালের এক প্রবীণ চিকিৎসক জানিয়েছেন, 90% করোনা আক্রান্ত বাড়িতেই সেরে উঠতে পারেন, যদি তারা সময় মতন সঠিক ওষুধ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, RT-CPR পরীক্ষা যখনই রিপোর্ট পজিটিভ আসবে তৎক্ষণাৎ স্থানীয় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সুতরাং বন্ধুরা, দেখলেন যে করোনা রোগীর 90% রোগী কিন্তু বাড়িতে বসেই চিকিৎসা করাতে পারেন বা সুস্থ হয়ে উঠতে পারেন। তার জন্য ডাক্তারবাবুরা কী পরামর্শ দিয়েছে, যদি ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।